আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তবে আমি ভালো নাই, আমি গত এক সপ্তাহ যাবত ডায়রিয়াতে আক্রান্ত ছিলাম, সেজন্য আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় আমি দিতে পারি নাই, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে কেউ, আমি যে অসুস্থ কেউ এরকম খবরও নিই নাই, আর খবর নেওয়ার কথাও না, কারণ আমার ফোনটাও বন্ধ ছিল, কারণ কথা বলার মতো পরিবেশ আমার ছিল না। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, এই এই বিষয়টা অনেকেই চেয়েছেন, অনেক অনেক আপুরা এই বিষয়টা চেয়েছেন, সেটা হচ্ছে শ্বশুর বা শাশুড়িকে বশীকরণ। এটা অনেকটা প্রমাণিত, এটা যদি যথাসম্ভব কাজ করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি ফল অবশ্যই পাবেন। সেক্ষেত্রে যে এখানে যেই ফুলান দেখতেছেন, ফুলানের স্থানে আপনার শ্বশুরের নামটা দিবেন ফুলান, আর এইখানে ইবনে ফুলান যে এখানে রয়েছেন, এই ফুলানের স্থানে হচ্ছে আপনার হচ্ছে শ্বশুরের বাবার নাম দিবেন, আর নকশার ভিতরে যে দেখতেছেন ফুলান, এইখানে আপনার শাশুড়ের নাম দিবেন, আর বিনতে ফুলান এই এইখানে আপনার শাশুড়ের মায়ের নামটা দিবেন। এই নকশাটা হুবহু এইভাবে লিখে আপনি তাবিজ ভরুন, তাবিজ ভরে এইটা হচ্ছে আপনি গলায় মাজায় বা যেভাবেই হোক যেখানেই হোক ব্যবহার করুন। আপনি এক সপ্তাহের ভিতরে আপনার শ্বশুর শাশুড়ি আপনার একেবারে খুবই অনুগত এবং বাধ্যগত হয়ে যাবে, আপনি সেইখানে হচ্ছে হয়ে থাকবেন, অর্থাৎ তাদের কাছে ভালো হয়ে থাকবেন, তারা আপনার কথা মান্য করবে এবং আপনার সকল কাজে সন্তুষ্ট থাকবে ইনশাল্লাহ। আপনি আপনারা এগুলো হচ্ছে প্রয়োগ করে অবশ্যই অবশ্যই এর ফলাফল আমাকে ইনবক্সে জানাবেন, যদিও ইনবক্সে সবার হচ্ছে আমি আর কি কমেন্টগুলো পড়ার সময় পাই না, অনেকের উত্তরও দিই না, অনেকে গালাগালি করে, আসলে আমি গালাগালির পাত্র হতে চাই না, তারপরেও যারা গালাগালি করে, আসলে ভাই আমি খুবই দুঃখিত আপনাদের সময় দিতে পারি না, তার উপর আমি ডায়রিয়ায় আক্রান্ত, এখন আমার ডায়রিয়ার সারি নাই, তারপরও ভিডিও ডুয়াটা এখন আমার একটা নেশা হয়ে দাঁড়াইছে, সেই জন্য আমি ভিডিওটা আপলোড করলাম। নকশাটা ভালো করে দেখেন, বোঝার ক্ষেত্রে বলতেছি ফুলান, ফুলানের এখানে আপনার শ্বশুরের নাম হবে, আর ইবনে ফুলান এই ফুলানের স্থানে আপনার হচ্ছে শ্বশুরের বাবার নাম হবে, আর ফুলান বিনতে ফুলান এই ফুলানের স্থানে হচ্ছে আপনার হচ্ছে শাশুড়ির নাম হবে, বিনতে ফুলান এই এই ফুলানের স্থানে আপনার শাশুড়ের মায়ের নাম হবে। এইটা আপনি ভালো ভুষ পাতা হলে ভালো হয়, না হলে সাধারণ যে কোনো কাগজে লিখে আপনি তাবিজি বা মাদুলের ভিতর ভরে এটা আপনি হচ্ছে শরীরে ব্যবহার করুন, গলাতেও ব্যবহার করতে পারেন, মাজা বা যেইখানেই হোক আপনি ব্যবহার করুন। ব্যবহার করার 7 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি আশাতীত ফল পাবেন, আর ফল পেলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি খুবই অসুস্থ রয়েছি, আসলে এরকম ডায়রিয়া আমার জীবনে হয় নাই, এই প্রথম, আর এটার জন্য অবশ্যই আমাকে আমার জন্য হচ্ছে দোয়া রাখবেন, আর এই দোয়াটাও রাখবেন আমি যেন আপনাদের পাশে সারা জীবন থাকতে পারি, এভাবে আপনাদের উপকার করতে পারি। আপনার এটুকু মনে রাখবেন, আমি কারোর উপকার যদি নাও করতে পারি তবে এটুকু মনে রাখবেন আমি কারোর ক্ষতি করব না ইনশাল্লাহ। আপনারা এটা প্রয়োগ করে অবশ্যই ফল পাবেন, আর কি ফল পাবেন অবশ্যই এটা ইনবক্সের ভিতর আমাকে জানাবেন, যদিও আমি, হ্যাঁ আমি ইনবক্স প্রত্যেক জনার দেখি, কিন্তু আসলে উত্তর দেওয়ার মতো আমার কোনো ভাষা জানা থাকে না, আর উত্তর হয়তো আমি সবার দিতে পারি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার টেকনোলজি সম্পর্কে অত জ্ঞান বা ধারণা নাই, কিন্তু বিষয়টা মনে রাখবেন শ্বশুর বা শাশুড়িকে বশীকরণ, এটা যদি এখন আপনার প্রেমিকার ক্ষেত্রে খাটাতে চান সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, এটা একটা বোনের অনুরোধে আমি হচ্ছে এটা আপলোড দিচ্ছি, তো এটার প্রয়োগবিধিটা হচ্ছে সম্পূর্ণভাবে পালন করবেন অবশ্যই, এটা আমি পরীক্ষা করেছি, এটা আমি একাধিক লোক দ্বারা পরীক্ষা করা আছে, এটাই অবশ্যই ফল পাওয়া যায়, আপনি এটা প্রয়োগ করে দেখেন আপনি অবশ্যই ফল পাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করি, কিন্তু আমার সুস্বাস্থ্য তো ভালো নাই, আপনারা আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আর একটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে কেউ কোনো ধোঁকাবাজের পাল্লায় পড়ে কারুকে কাজের জন্য টাকা দিবেন না, সেটা আমি হলেও দিবেন না, কারণ আপনি যাকে চেনেন না বা জানেন না অপরিচিত কারুকে টাকা দিয়ে ঠকবেন না, ঠকলে অ্যাডমিন দায়ী থাকবেন না, আমি আবারও বলতেছি এই চ্যানেলের অ্যাডমিন দায়ী থাকবে না, এখানে কোনো অনুদান নেওয়া হয় না,
এখানে কোনো অনুদান হাদিয়া বা টাকা নেওয়া হয় না। পরামর্শের জন্য আপনি ফোন দিতে পারেন, পরামর্শের জন্য আপনি ফোন দিতে পারেন, তাছাড়া কিছু না। এইখানে আপনারা কোনো টাকা বা অনুদান দিবেন না। বুঝতে না পারলে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, আপনি হচ্ছে নাম্বারে ফোন দিবেন। অবশ্য নাম্বার অনেক ক্ষেত্রে বন্ধ থাকতে পারে, আমার পিএসএর নাম্বার আছে, ওইখানে ফোন দিবেন। আমার পিএসও যদি টাকা চায়, কোনো টাকা দেওয়া যাবে না। আপনারা হচ্ছে আবার হ্যাঁ, অনেক ক্ষেত্রে আছে যে কাজগুলো আসনে আসনের যে কাজগুলো করা হয়, যারা কাজ আমাদের দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আসনের জিনিসপত্র কিন্তু টাকা লাগে, সেই ক্ষেত্রে টাকা ব্যয় করা যায়। তাছাড়া এসব কাজের শোনার জন্য কোনো টাকা এইখানে গ্রহণ করা হয় না। আমি চাই আপনাদের যতটুকু পারি আমি আপনাদেরকে সাহায্য করব, আর আপনাদের কোন বিষয়গুলো প্রয়োজন সেইগুলো আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন। হয়তো কমেন্ট করে জানালে আমি তাৎক্ষণিকভাবে হয়তো আপনাদের কোনো উপকার করতে পারবো না, কিন্তু পরবর্তী পোস্টে আমি পরীক্ষা করার পর আমি আপনাদের সেই বিষয়বলিটা হচ্ছে অবশ্যই আপলোড দেবো। তো সবাই ভালো থাকবেন। আর একটা কথা, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন, আমি খুবই অসুস্থ। আসলে আমি নিজেও বুঝতেছি না আমার কী ধরনের সমস্যা দিন দিন আসতেছে। এক সমস্যা যাচ্ছে তো আর এক সমস্যা চলে আসতেছে, আমি ভালো করে কথাও বলতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।